Assalamu alaikum wa rahmatullah. Dear learners, expect you all are well by the grace of Almighty Allah. I am also well by the grace of Almighty Allah. Dear learners, today I am Mahmud Razaul Karim going to take your English first paper class. The topic of today is paragraph writing. The name of paragraph is A Book Fair. Shupriyo shikharthira, asha kori tumra porom korunaময়ের অশেষ রহমতে ভালো আছো. Alhamdulillah, আমরাও ভালো আছি. আজকের এই অনলাইন ক্লাসে তোমাদেরকে তোমাদের আব্বু আম্মু বা তোমাদের অভিভাবক এবং যারা আমাদের সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ জামালপুর শাখার ক্লাসগুলো দেখে থাকেন, যে সকল ভিউয়ার্স তাদের সবাইকে সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ জামালপুর শাখার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং ওয়েলকাম জানাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা রুটিন মাফিক আমাদের অনলাইন ক্লাসগুলো দেখছো এবং আমাদের যে হোম এক্সাম এবং আনুষঙ্গিক অ্যাসাইনমেন্ট সহ যে কার্যক্রমগুলো চলছে সেগুলোর সাথে সম্পৃক্ত থেকে তোমরা এগিয়ে যাচ্ছ। সুপ্রিয় শিক্ষার্থীরা এবং সম্মানিত অভিভাবকদেরকেও আমি উদাত্ত আহ্বান জানাবো, আপনার স্নেহের সন্তানদেরকে আমাদের অনলাইন ক্লাসগুলো প্রতিনিয়ত দেখাবেন এবং আমাদের যে কার্যক্রমগুলো আছে সেগুলোর সাথে সম্পৃক্ত রাখবেন। আশা করি এগুলো করেই বাচ্চারা এখন এই বর্তমান সিচুয়েশনে বা অবস্থায় তারা ইনশাল্লাহ এগিয়ে যাবে। আর কোনো পরামর্শ থাকলে অবশ্যই আমাদেরকে দিবেন ইনশাল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আজকের টপিক হচ্ছে প্যারাগ্রাফ রাইটিং এবং প্যারাগ্রাফটির নাম হচ্ছে এ বুক ফেয়ার। তাহলে আমি পূর্বের ক্লাসগুলোতেও তোমাদের আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ এবং এ বুক এ রেনি ডে সম্পর্কে দুইটা প্যারাগ্রাফ ভিডিও করে সেটা আমি মেসেঞ্জার গ্রুপে সেন্ড করেছি। যেহেতু দ্বিতীয় সেমিস্টার পরীক্ষায় তিনটা প্যারাগ্রাফ রয়েছে, লাস্ট প্যারাগ্রাফটা আমি রেখেছি এ বুক ফেয়ার। তাহলে আজকে আমি এটা রিডিং পড়ে এগুলোর অ এবং এখান থেকে কী কী নিউ ওয়ার্ডস আছে সেগুলো ফাইন্ড আউট করে অর্থ করে তোমাদের গ্রুপে আমি সেন্ড করছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা রিডিং করা শুরু করি। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে প্যারাগ্রাফের নাম হচ্ছে কি এ বুক ফেয়ার। দেখো, লাইক various fairs, book fair is generally organized to show new books in a stall. Nowadays, a book fair has become a practice to hold in our country. The important book fair in Bangladesh is generally held in Bangla Academy premises. Last year, I visited a book fair in Dhaka. There were at least 200 stalls and so many books were displayed. Book lovers crowded there to make their choice and buy books from the stalls. I bought some books from there. It is gaining popularity. A book fair serves two purposes at a time. They create a taste and eagerness for reading. A book fair reminds us that books are our best friends and companions. So we should take positive steps to make these fairs more popular. It can play an important role for the development of our country. সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি এই প্যারাগ্রাফটি রিডিং করলাম। এখন এখানে কী কী নিউ ওয়ার্ডস আছে, অর্থাৎ তোমরা পূর্বের ক্লাসগুলোতে এখানে যে ওয়ার্ডগুলো আছে পড়ো নাই বা ডিকশনারিতে দেখো নাই, সেগুলো আমার মতো করে আমি মোটামুটি নিউ ওয়ার্ডস চিহ্নিত করেছি। আমি হয়তোবা যেগুলো নিউ ওয়ার্ডস হিসেবে চিহ্নিত করেছি কারো কারো কাছে অনেকের হয়তোবা এই ওয়ার্ডগুলো জানাও থাকতে পারে, অথবা যেগুলো চিহ্নিত করছি তার চেয়েও দু চারটা আরও নিউ ওয়ার্ড বের হতে পারে। কাজেই কোনো সমস্যা হলে তোমরা ডিকশনারিতে দেখে নেবে অথবা গুগলে সার্চ দিলে ওয়ার্ড মিনিংগুলো পাওয়া যাবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, দেখো প্রথমে আমি করেছি ভেরিয়াস। ভেরিয়াস মানে কি বিভিন্ন ধরনের, তারপরে আছে এখানে কি স্টল, স্টল মানে কি দোকান, তারপর প্রেমিস, প্রেমিস মানে কি চত্বর, আঙিনা বা প্রাঙ্গণ, তারপর দেখো গেইন, জিআইএন, গেইন মানে কি লাভ করা বা অর্জন করা, তারপর আছে ক্রিয়েট, ক্রিয়েট মানে কি তৈরি করা বা সৃষ্টি করা, তারপর কম্পিনিয়ন, সাথী বা সঙ্গী, তারপর আছে কি ডেভেলপমেন্ট, ডেভেলপমেন্ট মানে কি উন্নতি বা অগ্রগতি, তারপর দেখো জেনারেলি, জেনারেলি মানে কি সাধারণত, তারপর আছে কি প্র্যাকটিস, অভ্যাস বা চর্চা, তারপর দেখো ডিসপ্লে, প্রদর্শন করা অথবা দেখানো, তারপর পপুলারিটি মানে কি জনপ্রিয়তা, তারপর দেখো অ্যাগারনেস, আগ্রহ, ইচ্ছা বা কৌতূহল, তারপর পজিটিভ, এটার অর্থ হচ্ছে ইতিবাচক অথবা ভালো বা ভালো ধারণা পোষণ করা, তারপর দেখো অর্গানাইজ, অর্গানাইজ মানে কি আয়োজন করা বা সংগঠিত করা, তারপর আছে হোল্ড, হোল্ড মানে কি অনুষ্ঠিত হওয়া অথবা থামাও হয় এক্ষেত্রে, তারপর দেখো ক্রাউড, ক্রাউড মানে কি ভিড় করা অথবা জমায়েত হওয়া অথবা কি একত্রিত হওয়া,
তারপর আছে পারপোস, পারপোস মানে কি উদ্দেশ্য বা কারণ। তারপর দেখো রিমাইন্ড, রিমাইন্ড মানে কি স্মরণ করে দেওয়া বা মনে করিয়ে দেওয়া। পপুলার, পপুলার মানে কি জনপ্রিয় বা নাম করা। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আজকে আমরা প্যারাগ্রাফটি রিডিং পড়লাম এবং এখান থেকে কী কী নিউ ওয়ার্ডস আছে সেগুলো শনাক্ত করে আমরা আমাদের মতো করে সেগুলো তোমাদের জানিয়ে দিলাম। আমি কিছুক্ষণ আগেও বললাম, যদি এছাড়াও তোমাদের কাছে আরও কোনো নিউ ওয়ার্ড বের হয় তোমরা তোমাদের ইংলিশ ডিকশনারিতে সেই নিউ ওয়ার্ডগুলো দেখে দিবে অথবা গুগলে সার্চ দিয়ে বের করে সেটা সমাধান করার চেষ্টা করে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে এই প্যারাগ্রাফটি শেখার পূর্ব শর্ত হলো যে আমরা সুন্দর করে রিডিং পড়ব, এরপর প্রত্যেকটা শব্দের অর্থ জানবো, সেন্টেন্স ওয়াইজ অর্থ জানবো, প্রত্যেকটা সেন্টেন্সের স্ট্রাকচার জানবো, টেন্সের স্ট্রাকচার জানবো, এবং মূল ভাবটা আয়ত্ত করে সেগুলো আমরা কি বাংলাতে বাংলা অনুবাদকৃত বাক্যগুলোকে আমরা যদি কি করতে পারি সেটা ইংলিশে ট্রান্সলেট করতে পারি তাহলে কিন্তু আমাদের শেখা হয়ে গেল। সুপ্রিয় শিক্ষার্থীরা, আসলে এটা গত বাদাম মুখস্থ করার কিছু নেই। আমি এখন তোমাদেরকে এই প্যারাগ্রাফটি অনুবাদ করে শোনাচ্ছি। দেখো প্রথম সেন্টেন্সটা আছে কি, লাইক ভেরিয়াস ফেয়ার্স বুক ফেয়ার ইজ জেনারেলি অর্গানাইজড টু শো নিউ বুকস ইন এ স্টল। অর্থ হচ্ছে বিভিন্ন মেলার মতো বই মেলা সাধারণত স্টলে নতুন বই দেখানোর জন্য আয়োজন করা হয়। Nowadays, a book fair has become a practice to hold in our country. আজ আজকাল বই মেলা আমাদের দেশে অনুষ্ঠিত হওয়া প্রথায় পরিণত হয়েছে। The important book fair in Bangladesh is generally held in Bangla Academy premises. অর্থ হচ্ছে কি যে বাংলাদেশের গুরুত্বপূর্ণ বইমেলা সাধারণত বাংলা একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়ে থাকে। তারপর লাস্ট ইয়ার আই ভিজিটেড এ বুক ফেয়ার ইন ঢাকা। অর্থ কি যে গত বছর আমি ঢাকার একটি বইমেলায় কি করেছিলাম, গত বছর আমি একটি বইমেলা পরিদর্শন ঢাকায় একটি বইমেলা পরিদর্শন করেছি। দেয়ার আর অ্যাট লিস্ট 200 স্টলস অ্যান্ড সো মেনি বুকস আর ডিসপ্লেড, যে সেখানে কমপক্ষে 200 স্টল ছিল এবং অনেক বই প্রদর্শিত হয়েছিল বা দেখানো হয়েছিল। Book lovers crowded there to make their choice and buy books from the stalls. যে বইপ্রেমীরা স্টলগুলি থেকে তাদের পছন্দ মতো কী করেছে, বইপ্রেমীরা সেখান থেকে বই কেনার জন্য কি ভিড় করেছিল। সুপ্রিয় শিক্ষার্থীরা, এরপর দেখো আই বট সাম বুকস ফ্রম দেয়ার, আমি সেখান থেকে কিছু বই কিনেছি বা কিনেছি। ইট ইজ গেইনিং পপুলারিটি, এটা কি হচ্ছে যে ইট ইজ গেইনিং পপুলারিটি, যে এটা দিন দিন কি জনপ্রিয়তা অর্জন করছে বা এর জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। এ বুক ফেয়ার সার্ভস টু পারপোজেস অ্যাট এ টাইম, যে বইমেলা একসাথে দুটি উদ্দেশ্য সাধন করে থাকে। দে ক্রিয়েট এ টেস্ট অ্যান্ড অ্যাগারনেস ফর রিডিং, বই পড়ার জন্য গভীর ইচ্ছা এবং আগ্রহ তৈরি করে থাকে। এ বুক ফেয়ার রিমাইন্ডস আস দ্যাট বুকস আর আওয়ার বেস্ট ফ্রেন্ডস অ্যান্ড কম্পেনিয়ন্স, যে বই মেলা আমাদের স্মরণ করিয়ে দেয় যে বই আমাদের সেরা বন্ধু এবং সহযোগী। সো উই শুড টেক পজিটিভ স্টেপস টু মেক দিস ফেয়ার্স মোর পপুলারিটি, সুতরাং এই মেলা আরও জনপ্রিয় করতে আমাদের ইতিবাচক পদক্ষেপ নেওয়া উচিত। তারপর দেখো লাস্ট সেন্টেন্সটা, ইট ক্যান প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল ফর দ্য ডেভেলপমেন্ট অফ দ্য কান্ট্রি, যে এটি দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন দেখো যদি আমরা সেন্টেন্স ধরে ধরে আমরা কী করতে পারি, অনুবাদ করতে পারি, তাহলে আমাদের কিন্তু কি এগুলো আয়ত্ত করা মোটেই কঠিন হবে না। দেখো যে প্রথম যে সেন্টেন্সটা আছে যে লাইক ভেরিয়াস ফেয়ার্স বুক ফেয়ার ইজ জেনারেলি অর্গানাইজড টু শো নিউ বুকস ইন এ স্টল, যে এই সেন্টেন্সটা কি, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স এবং প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স। যে লাইক ভেরিয়াস ফেয়ার্স, লাইক শব্দের অর্থ পছন্দ করে, এখানে ন্যায় হবে, এখানে কি লাইক শব্দের অর্থ মত, যে লাইক ভেরিয়াস ফেয়ার্স, যে অন্যান্য মেলাগুলোর মতোই বুক ফেয়ার বই মেলা ইজ জেনারেলি অর্গানাইজড, জেনারেলি সাধারণত অর্গানাইজড আয়োজন করা হয়ে থাকে টু শো নিউ বুকস ইন এ স্টল, যে নতুন বই প্রদর্শন করার জন্য স্টলগুলোতে বই প্রদর্শন করার জন্য সাধারণত কি এটা আয়োজন করা হয়ে থাকে। তারপর দেখো নাও ইট ইজ মানে কি বর্তমানে, এ বুক ফেয়ার হ্যাজ বিকাম প্র্যাকটিস টু হোল্ড ইন আওয়ার কান্ট্রি, যে আজকাল বইমেলা আমাদের দেশে অনুষ্ঠিত হওয়া প্রথায় পরিণত হয়েছে। তাহলে নাও ইট ইজ এ বুক ফেয়ার হ্যাজ বিকাম, তাহলে এই সেন্টেন্সটা হচ্ছে কি, এটাও অ্যাসার্টিভ সেন্টেন্স কিন্তু এটা হচ্ছে কি
প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কারণ দেখো নাও ইডেস এই বুক ফেয়ার, এখানে নাও ইডেসটা হচ্ছে কি অ্যাডভার্ব অফ টাইম, আর এই বুক ফেয়ারটা হচ্ছে কি সাবজেক্ট, সাবজেক্ট পরে হ্যাজ বা হ্যাভ থেকে যদি মূল বারে পাস্ট পার্টিসিপ ফর্ম থাকে তাহলে সেটা কি হয়ে যায়, সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়ে যায়। তাহলে আমরা এভাবে সেন্টেন্স ধরে ধরে, টেন্স ধরে ধরে যদি অনুবাদ করতে পারি এবং আমরা ইংরেজি বাক্যটাকে বাংলায় পরিণত করতে পারি এবং বাংলাকে যদি আমরা ইংরেজিতে পরিণত করতে পারি এবং মূল ভাবটা পরিপূর্ণভাবে আমরা আত্মস্থ করে মনে রেখে সেটাকে যদি ইংরেজিতে ট্রান্সলেট করতে পারি, বানানগুলো শুদ্ধ হয়, লেখা ভালো হয়, তাহলে আমরা কিন্তু এই প্যারাগ্রাফে যে 10 মার্ক আসে 10-এর মধ্যে ইনশাল্লাহ তোমরা কমপক্ষে হলে 9 করে পেয়ে যাবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আসলে সত্যিকার অর্থে আমাদের যে কাজটা করতে প্র্যাকটিস করতে হবে, আর কোনো শব্দ কঠিন মনে করা যাবে না, কারণ এগুলোর সঠিক উচ্চারণ এবং অর্থ গুগলে সার্চ দিলে বা অ্যান্ড্রয়েড সাইটে যদি তোমরা সার্চ দাও তাহলে কিন্তু সবগুলো এগুলোর উচ্চারণ অর্থ সহ তোমরা পেয়ে যাবে। আর সবচেয়ে বড় কথা হলো যে আমাদের বেশি বেশি কী করতে হবে, প্র্যাকটিস করতে হবে, কথায় বলে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, যে গাইতে গাইতে গাইন বাইতে বাইতে বাইন, অর্থাৎ যে যত চর্চা করবে সে তত পারদর্শী হতে হবে। কাজেই আমাদের পড়াটাকে কি হার্ড মনে করা যাবে না, কঠিন মনে করা যাবে না, ইজি হয়ে যাবে যদি তোমরা পড়ালেখা নিয়ে বিজি হও। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে পরিশেষে আহ্বান করব যে তোমরা পড়ালেখা নিয়ে ইজি হও, পড়ার যে কোনো পড়ালেখা তোমাদের যে কোনো সাবজেক্ট ইনশাল্লাহ ইজি হয়ে যাবে। এরপর যদি কোনো সমস্যা থাকে ইনশাল্লাহ আমাদের ফোন নাম্বার তো তোমাদের কাছে রয়েছেই, ফোনে কথা বলবে অথবা অ্যাসাইনমেন্ট নিতে যখন স্কুলে আসবে কোন সাবজেক্টে কী সমস্যা সেটা আমাদের সাবজেক্ট ভিত্তিক স্যারদের কাছেও ইন্ডিভিজুয়ালি জেনে নিবে, আর যখন অ্যাসাইনমেন্টের জন্য আসবে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে আসবে। পরিশেষে মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন তোমাদেরকে আমাদের সকলকে এই করোনা নামক মহামারী থেকে রক্ষা করুন, স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে দিন সেই প্রত্যাশা কামনা করে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।